জমিনকে আমরা ভাঙর থেকে পঞ্চায়েত মুক্ত করে তুলব। আমাদের ভূমিপুত্র, আমরা ভাঙর থেকে নড়ছি না, তোমাদেরকে হারিয়ে আমরা ভাঙর থেকে তারপরে দেখিয়ে দেবো যে নওশাদ সিদ্দিকীর ছেলেরা কি করতে পারে। কেন এই বিধায়ক সাহেবকে আমরা জয়লাভ করিয়েছিলাম, তাই আগামী দিন পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যে সমস্ত দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি রুখতে আমাদের ভাঙড়ের সাধারণ খেটে খাওয়া মানুষের এক হতে হবে। এই এক হয়ে তৃণমূলকে আমরা ভাঙড় থেকে পঞ্চায়েত মুক্ত করে তুলব। তাই আমাদের শপথ নিতে হবে, খুব তাড়াতাড়ি পঞ্চায়েত ঘোষণা হবে। পঞ্চায়েত ঘোষণা হওয়ার আগে ভাগে আমরা বুথকে নিজেদের আয়ত্তর মধ্যে আনবো, বুথের সাধারণ মানুষকে জাগাবো। আমাদের বিধায়ক সাহেব, তিনি সাধারণ মানুষ রয়ে যেভাবে কথা বলে, এবং ভাঙড়ের মানুষের দীর্ঘদিনের যে সমস্ত সাধারণ মানুষের চা পাওয়াকে তৃণমূলের নেতারা তাদেরকে দমিয়ে রেখেছিল, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে এক হয়ে। তার জন্য আমরা নিজেদের বুথের বুথ কমিটিকে মজবুত করে সাধারণ মানুষের কাছে পৌঁছবো। তাই বলবো, এই ভাঙড়ের এক নম্বর অঞ্চলের ব্লকের জাউলগাছি অঞ্চলের বিভিন্ন সময় কাইজার বাহিনীতে শুরু করে সওগাত বাহিনী আইএসএফের কর্মীদের উপরে প্রতিনিয়ত তারা অত্যাচার নামায়। প্রশাসনের দ্বারায় আমাদের কর্মীদের এখনো পর্যন্ত, গত কয়েকদিন আগে এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল জাইলগাছির একটা জায়গায়, সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমাদের কর্মীদেরকে এখনো জেলে পুরে রেখেছে। এদের যোগ্য জবাব দিতে হবে। আমরা তাই পঞ্চায়েতে এই সমস্ত নেতাদেরকে হটানোর শপথ নেব। আমাদের বিধায়কের দেখানো মত পথ মেলে আগামী দিন পঞ্চায়েত গড়ব, সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ব। সাধারণ মানুষ তাদের চা পাওয়ার কথা শুনবে, আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে সেই সমস্ত পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং প্রধান, তারা এলাকায় পৌঁছে যাবে। সাধারণ মানুষের চা পাওয়া এবং বিচার থেকে শুরু করে তাদের চা পাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সাধারণ মানুষের কাছ থেকে আমরা আশা পাওয়া তুলব। তাই বলবো, কোনো ধমকানি চমকানি আমরা শুনবো না। কখনো শুনি তাদের মুখ থেকে ভাঙড়ে যারা ঘুরছে তারা নাকি কুচো পানা। ভাই, আমরা যারা এসছি আমরা কি কুচো পানা? তাই বলবো, আমাদের যতই কুচো পানা বলুক আর শিকড় তুলে দেবে বলুক, আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র। আমরা ভাঙর থেকে নড়ছি না, তোমাদেরকে হারিয়ে আমরা ভাঙর থেকে তারপরে দেখিয়ে দেবো যে নওশাদ সিদ্দিকীর ছেলেরা কি করতে পারে। কেন এই ভাঙড় পথ দেখায়। আজ যদি ভাঙড়ের মানুষ আমাদের প্রিয় বিধায়ক সাহেবকে গত বিধানসভায় নির্বাচন না করতে পারত, আমাদের বিধায়ককে সারা ভাঙড়ের মানুষ যেভাবে তারা তাদের চা পাওয়ার কথা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকলে আমাদের বিধায়ক সাহেবের কাছে এসে তারা বলতে পারেন, আজ পর্যন্ত আমরা দেখিনি কোনো বিধায়ক তাদের বিধানসভার ভিতরে বিভিন্ন অঞ্চলে দুয়ারে বিধায়ক করে দেখিয়েছে। একমাত্র আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিনিধি জনবিধায়ক, তিনি একমাত্র নওশাদ সিদ্দিকী মহাশয়। তাই আশা রাখবো আগামী দিন পঞ্চায়েত সমিতিতে শুরু করে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বুথ সভাপতিতে শুরু করে বুথের কর্মী থেকে শুরু করে তারাও ঠিক দুয়ারে দুয়ারে ঘুরবে। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আমরা আগামী দিনের নির্বাচন লড়াই করব। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আমার প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ রাইনুর হককে।